আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা খেজুর চারা সৌদি খেজুর চারা তৈরির কাজ চলছে এ দেখুন আমি এক মাসের আরও বেশি আগে এই বীজগুলো ভিজিয়ে দিয়েছিলাম সাড়ে তিন হাজার বীজ ভিজিয়ে দিয়েছি তো তার মধ্যে অল্প অল্প করে আপনার অঙ্কুর বের হচ্ছে যেগুলো অঙ্কুর বের হচ্ছে সেগুলো আমি সঙ্গে সঙ্গে এখানে এ দেখুন এ পলিথিনের মধ্যে মাটি ভরে আমি ওই অঙ্কুর বীজগুলো আমি মাটির মধ্যে দিয়ে পানি দিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি সাত আট দিন আগে আমি এগুলো এই বীজগুলো মাটি ইয়েতে পলিথিন প্যাকে মাটি ভরে দিয়ে দিয়েছি এখন বিশাল শীত যার জন্য এখন বের হইতে দেরি হবে দেরি হবে মোটামুটি কুড়ি পঁচিশ দিন লেগে যাবে এ দেখে না পাঁচ দিন আগে আমি এগুলো বেঁধে দিয়েছি তার থেকে মাত্র এই কয়টা বের হয়েছে এই কয়টা বের হয়েছে এখন কয়টা ষাট পঁয়ষট্টিটা হবে বের হয়েছে তো এখন শীতের কারণে বীজ বের হইতে চাচ্ছে না মানে অঙ্কুর বের হতে চাচ্ছে না কাজে খুব ধীরগতি চলছে আর যেগুলো বের হয়েছে এখানে মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছয়শো চারা হবে এখানে ঠিক আছে আর এখানে পঁয়ষট্টিটা আছে মোটামুটি সাতশোর কাছাকাছি হইতে পারে তো এরকম ব্যাপার চারা কিন্তু বেশি হবে না চারা বেশি হবে না আবার আজ এ করে বেঁধে দিব দেখি আর কতদিন পর বের হয় ঠিক আছে এই ব্যাপার তো শীতে শীতের কারণে এখন এরকম চারা তৈরি হচ্ছে না আমি ইনশাআল্লাহ গরমকালেও চারা তৈরি করব বেশি বেশি করে কারণ আমি এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমি গরম সৌদি আরবে চারা তৈরি করছিলাম সেই গরমকালে আমি করেছিলাম যত কটা আমি বেঁধে দিয়েছিলাম সব কটাতে অঙ্কুর বের হয়ে গিয়েছিল সব কটাতে কিন্তু এখন সব বের হচ্ছে না খুব অল্প বের হচ্ছে শীতের কারণে এই কাজটা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো আমি আপনাদেরকে আবার ভিডিও দিব যখন পাতা বের হয়ে যাবে তখন আমি ভিডিও আপনার দিব পাতা বের হওয়ার পর আমি আরেকটা ভিডিও তৈরি করে দিব আর সেই ভিডিওর মধ্যে আমার নম্বর দেব বাড়ির নম্বর দেব সৌদি সৌদি আরবের নম্বরটাও দিয়ে দেবো হ্যাঁ আর আমি দেখেন এটা ঘেরেছি এটা ঘেরেছি আমি এখানে চারা তৈরি করার জন্য সাড়ে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার চারা আমি এখানে রাখবো এর জন্য আমি এটা ঘেরেছি আর এটা আমার বাড়ি এটা আমার বেটা তো এই ব্যাপার আপনারা যারা চারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমি পরবর্তী ভিডিওতে যখন আপনার পাতা বের হবে তখন আমি কি করব ভিডিও দিব আমি ঠিক আছে বন্ধুরা তাহলে আমি রাখছি এখন রাখার পর আমি এটা এই কটা লাগিয়ে দিব। এই এর মধ্যে মাটি ভরে লাগিয়ে দেবো আর এই কয়টা আবার জাগ দিব নতুন করে জাগ দেবো ওকে ঠিক আছে বন্ধুরা তো রাখছি বেশি ভিডিও বড় করব না আপনার সবাই ভালো থেকেন আমি এই কাজে ব্যস্ত আছি বলে ভিডিও তৈরি করতে পারছি না কোথায় যেতে পারছি অনেক দূর যেতে পারছি না এখানে খুব মুরগি আসছিল এসে এগুলো উপরে চোর চোর তো এগুলো ভেঙে দিত ওই জন্য আমি চারদিকে নেট দিয়ে ঘেরে দিয়েছি আমি এই কাজে ব্যস্ত আছি এই জন্য ভিডিও তৈরি করতে পারছি না অবশ্যই আমি ভিডিও তৈরি করব সকল বিষয়ে করব আপনারা একটু অপেক্ষা করবেন ঠিক আছে আমি অবশ্যই ভিডিও তৈরি করব এ কাজে ব্যস্ত আছি এই জন্য আমি করতে পারছি না ঠিক আছে বন্ধুরা ভালো থেকেন অবশ্যই হ্যাঁ রাখছি ওকে